তো নিয়োগ কেলেঙ্কারি নিয়ে আবারও একটি বড়সড় আপডেট এসএসসি নিয়ে মারাত্মক পরিকল্পনা প্রসন্ন গ্রেপ্তার হতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে পার্থ অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করতেন মিডলম্যান প্রসন্ন রায় ইতিমধ্যেই তিনি গ্রেপ্তার হয়েছেন আপনারা দেখেছেন উত্তর চব্বিশ পরগনা জেলায় অযোগ্য প্রার্থীদের নাকি তালিকা তৈরি করে প্রদীপ সিং এর মারফত শান্তিপ্রসাদের কাছে পাঠানো হতো এই প্রসন্নর দ্বারাই তো জেরাই মিলেছে এমনটাই তথ্য জানাচ্ছে সিবিআই এই নিয়ে কী পরিকল্পনা নিতে চলেছে আগামী দিনে এই কেন্দ্রীয় সদ সংস্থা তো বিস্তারিত কী আপডেট চলুন জেনে নেব তার আগে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেন এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে যেতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলা ক্লিক করে নোটিফিকেশন এসএসসি নিয়ে মারাত্মক পরিকল্পনা প্রসন্ন গ্রেফতার হতেই মাথায় আকাশ ভেঙে পড়ল পার্থর তো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে তৃতীয় গ্রেফতার প্রসন্ন রায় শনিবার তাকে আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তদন্ত তোলা হয় সিবিআই থেকে তার তার বিরুদ্ধে যেটা অভিযোগ তিনি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ আরও অভিযোগ মন্ত্রীর টাকা নিজের ব্যবসায় লাগিয়েছেন তিনি বৃহস্পতিবার তাকে সিবিআই অফিসে ডেকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে সিবিআই সূত্রের খবর প্রসন্ন রায়ের কর্মচারী প্রদীপ সিং ওরফে ছোট্টু প্রসন্নর আইডিয়াল কার রেন্টার সংস্থায় কম্পিউটারে কাজ করত তো আইডিয়াল কাল রেন্টার যেটা যেটা রয়েছে সেটা বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে গাড়ি ভাড়া দেয় তো পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরে যখন গাড়ি ভাড়া প্রয়োজন হতো তখন এই ট্র্যাভেল সংস্থা থেকে গাড়ি ভাড়া করত। সেই সুবাদে প্রদীপ স্কুল সার্ভিস কমিশনের অফিসে অনায়াসে যাতায়াত করত বেশিরভাগ সময় শান্তিপ্রসাদ সিনহা প্রদীপকে ফোন করে গাড়ি ভাড়া করত। যার জন্য শান্তিপ্রসাদ সিনহার ফোন বুকে প্রদীপের নাম ছোট্টু ছিল তো অভিযোগ এই প্রদীপ ছোট যে পার্থ চট্টোপাধ্যায় তার সঙ্গে কিন্তু পরিচয় করে দিয়েছিল প্রসন্ন এবং অভিযোগ প্রদীপ সিং অকৃতকার্য চাকরি প্রার্থীদের তালিকা বানাতো এছাড়া প্রসন্ন রায় ওরফে যার দু সালের পর থেকে হোটেল ব্যবসায় রমরমা হয় তারপর থেকে আর টাকা এসেছিলো নাকি দুর্নীতির পথ ধরে প্রসন্ন রায় পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করে জুট টেকনোলজির ওপর ইঞ্জিনিয়ারিং করেছিল তার আত্মীয়দের দাবি যেটা তিনি দু সাল থেকে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা শুরু করেছিলেন তারপর থেকে এই ব্যবসা বাড়ে বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন তো মূলত এবং যেটা জানা যাচ্ছে প্রসঙ্গে এবং তার যে পরিবার রয়েছে সে প্রসন্ন এবং তার পরিবার প্রত্যেকেই বিহারের বাসিন্দা ছিলেন এবং এদের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় আত্মীয়তা কিংবা পারিবারিক সম্পর্ক নেই দাবি আত্মীয়দের তো সিবিআই আলিপুর আদালতে দাবি করে এই প্রসন্ন বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যে রয়েছে অর্থাৎ তাকে তারা কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এই কথা কিন্তু তারা জানিয়েছে দুতরফে সম্পূর্ণ সওয়াল জবাব শোনার পর আলিপুর আদালত তার দুদিনের যে সিবিআই হেফাজত সেটা কিন্তু দেয় তো প্রদীপকে আবার উনত্রিশ আগস্ট আলিপুর সিবিআই যে কোর্ট কিন্তু তোলার নির্দেশ দিয়েছে আলিপুর চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রাক্তন যে প্রান্তিক ভট্টাচার্য রয়েছে সে প্রান্তিক ভট্টাচার্য কিন্তু এই নির্দেশ কিন্তু দিয়েছেন অর্থাৎ উনত্রিশ আগস্ট আলিপুর সিবিআই কোর্টে তোলার নির্দেশ দিয়েছে তো সেখানে সিবিআই তাদেরকে কিছু আরও জেরা করতে চায় এবং তাদের কাছ থেকে আরও একাধিক যে কোনো তথ্যকে গুরুত্বপূর্ণ তথ্য কি পাওয়া যাওয়ার প্রশ্ন যেটা আছে সেটা কিন্তু জেরা করেই কিন্তু বোঝা যাবে বলে কিন্তু জানা গিয়েছে তো সিবিআইয়ের কোনটা তাদের কী মনে হচ্ছে সেটা আমরা এবার জানবো তো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে তথ্য উঠে এসেছে তাতে অযোগ্য প্রার্থীদের যে তালিকা তৈরি করতেন নাকি এই প্রসন্ন রায় তো উত্তর চব্বিশ পরগনা জেলা অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করে তা প্রদীপ সিংয়ের মারফত যেটা জানা যাচ্ছে শান্তিপ্রসাদ সিনহার কাছে পাঠাতেন প্রসন্ন তো মিডিল ম্যানের জেরাই কিন্তু মিলেছে এই তথ্য দাবি সিবিআইয়ের তো জানা গিয়েছে গাড়ি ভাড়া নেওয়ার সূত্রেই এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় প্রসন্ন রায় এবং তার সংস্থা কর্মী প্রদীপ সিং এর তো উত্তর চব্বিশ পরগনা জেলা অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করে তা প্রদীপের মারফত শান্তি সিনহার কাছে নাকি পাঠাতেন এই প্রসন্ন তো এসএসসি দুর্নীতিকাণ্ডে মেল চালাচালির জন্য ব্যবহার করা হতো প্রসন্ন সল্টলেকের কার রেন্টাল অফিসের কম্পিউটার অর্থাৎ এই যে একটা একটা বড় চক্র সেই অনুসন্ধানই কিন্তু করতে চাইছে এবং সেটা উনত্রিশ তারিখে যেটা জানা গিয়েছে সেটা কিন্তু অর্ডার দেওয়া হয়েছে তো যাই হোক সিবিআই সূত্রে এসএসসির নিয়োগে এরা দুজন মিডলম্যান হিসেবে কাজ করত প্রদীপের মতো প্রসন্ন বিরুদ্ধে অযোগ্য প্রার্থীদের সঙ্গে নিয়োগকর্তাদের যোগাযোগ করে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তো প্রসন্নর অফিস থেকে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথিও কিন্তু পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর আলিপুর আদালতে তোলা হয়েছে প্রসন্নকে দুই মিডলম্যানকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় এবার সিবিআই তো যাই হোক বন্ধুরা এই অর্ডার কিন্তু ইতিমধ্যেই পাওয়া গিয়েছে উনত্রিশ তারিখেই সেটা কিন্তু বলা হয়েছে তো আগামীকালই সেই কথা কিন্তু জানা যাবে এবং যেরাই কী চাঞ্চল্যকর আরও তথ্য উঠে আসছে মিডিল ম্যানের ভূমিকায় যারা ছিল তাদের কাছ থেকে সেটাই কিন্তু এখন দেখার রয়েছে তো খুব শীঘ্রই সেই খবর যখন উঠে আসবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে বলবেন না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে